নমস্কার, জয়ুত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আজকের সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম মেট্রো ধরে স্প্ল্যানেডে। গন্তব্য বুঝতেই পারছেন আর কিছু না, হাওড়ার মেট্রোর উদ্দেশ্যে। দিল্লির মেট্রোর মতো কলকাতার মেট্রো বিভিন্ন কালারের জোন হিসাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর হচ্ছে ব্লু জোন, আর জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এখনও পর্যন্ত যে মেট্রোটি পরিষেবা রয়েছে সেটি হচ্ছে পার্পেল জোন, আর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে জোনটি রয়েছে সেটি হচ্ছে গ্রিন জোন। পরবর্তীকালে এই হাওড়া ময়দান থেকে মেট্রোটি পুরোপুরি চালু হয়ে যাবে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে এবার আমরা বেরিয়ে পড়লাম হাওড়ার মেট্রো ধরবার জন্য। হাওড়া মেট্রো ধরবার জন্য আরেকটির দিকে পাড়ি দিলাম। এই জনসমুদ্রের মধ্যে মিশে রয়েছে মানুষের কৌতূহল ও উচ্ছ্বাস এবং ভালোবাসা। এই উচ্ছ্বাস হবে নাই বা কেন? ভারতবর্ষের সর্বপ্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা বলে যে কথা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে আরও আমরা গভীরের দিকে চলেছি ইস্ট ওয়েস্ট মেট্রো ধরবার জন্য। বেশ ভালোই লাগছে, চারিদিকে এত সুন্দর সাজানো গোছানো এবং ঝা চকচকে এবং নতুন পরিষেবা বলে কথা। আজকের আমরা চলে এসেছি হাওড়ার মেট্রো জার্নি করবার। অনেকদিন ইচ্ছা ছিল যে কবে হবে কবে হবে। আপনারা তো জানেন গতকাল খুলেছে, আজকে সেকেন্ড ডে, আজকে চলে এসেছি। আমাদের সঙ্গে থাকুন এই সফর আপনারাও। দিল্লির মেট্রো বিভিন্ন কালারদের ভাগ করে রাখা হয়েছে, আমাদের কলকাতাও সেইভাবে কিন্তু করা হচ্ছে এখনো পর্যন্ত, কারণ পুরো শহরটা মেট্রো জুড়ে যাবে বিভিন্ন কালার দিয়ে এখনো পর্যন্ত। হ্যাঁ, আমাদের দক্ষিণেশ্বর আর কবি সুভাষটা ব্লু, আর এইটা হচ্ছে গ্রিন, মাঝেরহাটেরটা হয়ে যাচ্ছে আপনার পার্পেল, সমস্ত কালার কম্বিনেশন দিয়ে। আর এসপ্ল্যানেডটা হচ্ছে মধ্যিখানে মূল জাংশন, সেখানটাই আমাদের এখানটা সর্বত্র যেতে। ভেবেছিলাম এখান থেকেই বোধহয় মেট্রো, তা না, আরও গভীরে নামতে হলো, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদেরকে বলে রাখি এর গভীরতা হচ্ছে 112 ফুট। আপনাদেরকে আরও জানিয়ে রাখি গঙ্গার মধ্য দিয়ে যে পথটি গেছে মেট্রোর সেটি হচ্ছে 520 মিটার। এই দীর্ঘ পথটি পার হতে সময় নেয় মাত্র 31 থেকে 32 সেকেন্ড। গঙ্গার তলা দিয়ে মেট্রো যাওয়ার পথটি নীল আলোয় সাজানো হয়েছে, যাতে বোঝা যায় এটি গঙ্গার পথ। অপেক্ষার অবসান শেষ হলো, এবার আমরা মেট্রোর মধ্যে প্রবেশ করলাম। তাহলে চলুন যাত্রাপথটি উপভোগ করা যাক। মেট্রো মেট্রো
আমরা নেমেছিলাম হাওড়া মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি দেশের মধ্যে সবথেকে গভীরতম মেট্রো স্টেশন হিসেবে খ্যাতি পেয়েছে। আমরা এখন রয়েছি হাওড়া মেট্রো স্টেশনে। ফার্স্ট টাইম আমরা জার্নি করলাম এই মেট্রোতে। গঙ্গার নিচ দিয়ে যাওয়ার জার্নিটা সত্যিই প্রথম রোমাঞ্চকর লাগছিল, কারণ ভারতবর্ষের এরকম গভীরতম এবং গঙ্গার নিচে দিয়ে মেট্রো সফর একটা মজাই আলাদা। হ্যাঁ, বোঝা যায়নি, একটা ব্লু লাইন খুব অল্প সময়ের মধ্যে দিয়ে। তবে এই যে পথটা, এই যে মেট্রো ক্যানেল তৈরি করার যে রাস্তাটা, বহুদিনের বহু কষ্টে তার আজকের সফলতা আজকের আমরা ভারতবাসীরা সবাই পাচ্ছি। উপকৃত হবে হাওড়াবাসীরা, হাওড়াবাসী কলকাতায় আসতে গেলে তাদের যে কষ্টটা ভোগ করতে হতো এতদিন, মানে এটা একদমই কোনো কষ্ট ছাড়া তাড়াতাড়ি কলকাতায় এসে কাজকর্ম করে আবার বাড়ি চলে যেতে পারে। আমাদেরও সুবিধা হলো হাওড়া যাওয়ার। পরের ট্রেন যতক্ষণ না আসে ততক্ষণ মেট্রো স্টেশনটা একবার দেখে নিই, চলুন। ঘুরতে ঘুরতে মেট্রো চলে এলো। এবার একটা মেয়ের ধারে দাঁড়ানো, সব উত্তর প্রসাদ চড়ছে এখন, চলো এটা তো তুমি উঠবে আমি তুলব, ঠিক আছে? এই মেট্রো পরিষেবার মধ্য দিয়ে কলকাতার মুকুটে নতুন পালক সংযোজন হলো, তা সত্যি আমরা কলকাতাবাসী হিসাবে গর্ববোধ করছি। তাহলে আর দেরি নয়, আপনারাও শুরু করতে পারেন এই মেট্রো পরিষেবার যাত্রা। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই মেট্রো পরিষেবার মধ্যে আর একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো শৌচালয়ের ব্যবস্থা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দেখা গেল শৌচালয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।